22 জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা, কাতারে কাতারে ভক্তদের ভিড়, অযোধ্যায় রয়েছে সেলফি জোন, ঠাকুরের প্রসাদ খেতে ভিড়, দুপুরে ভরপেট খাবারের ব্যবস্থা। রামচন্দ্রের কাছে আপনি এসছেন দুপুরবেলা, আর খেতে পাবেন না, খালি পেটে ফিরে যাবেন হাওয়ার মা। অযোধ্যা জুড়ে চলছে এরকম অনেক অনেক লঙ্গরখানা। তেমন একটি লঙ্গরখানায় আমরা একটি শ্রীরামচন্দ্রের মন্দিরের, মানে যে মন্দির তৈরি হচ্ছে সেই মন্দিরের সবচেয়ে কাছাকাছি লঙ্গরখানা। দুপুরের খাবার বা ভোজন চলছে, অনেক মানুষ দেখতে পাচ্ছেন এভাবে একেবারে পাত পেরে বসে খাচ্ছেন আর শ্রীরামের জয়ধ্বনি দিচ্ছেন, গুণকীর্তন করছেন। তবে এই লঙ্গরখানার আরও একটি আকর্ষণ আছে, তার জন্য আমাদের দোতলায় যেতে হবে, মানে লঙ্গরখানার ছাদে। কথায় বলে ইচ্ছে থাকলে উপায় হয়, ঠিক সেরকমই একটা ইচ্ছে করে আমরা এই নতুন উপায়ে সন্ধান পেয়েছি। শ্রীরামচন্দ্রের মন্দিরের সব থেকে কাছের যে লঙ্গরখানা, তার ছাদেভাবে এই জায়গাটা আসলে একটা সেলফি স্পট তৈরি হয়ে গিয়েছে। এই যে দেখ রে প্রভু কা মন্দির দিখ রা হ্যায় তো হম লোক দর্শন ইহীন সে কর রহে হ্যায়, শ্রী রামলালা কা কাম বন গয়া, নিচে মধ্যাহ্নে ভোজন হো গয়া, হ্যাঁ জি ভোজন হো গয়া, আব উপর সে সেলফি হো রহা হ্যায়, সেলফি চলছে আমার বাঁ দিকে আমার ডান দিকে, তার সঙ্গে সঙ্গে ছবি নেওয়া চলছে শ্রী রামচন্দ্রের মন্দিরের। এই হচ্ছে এই ভোজনালয়ের কাহিনী বা লঙ্গরখানার কাহিনী, যেখানে নিচে এলে আপনি পেট পুরে খেতে পাবেন আর উপরে এলে চোখ ভরে উদ্বোধনের আগে শ্রী রামচন্দ্রের মন্দির কেমন হচ্ছে, কতটা হচ্ছে, কতটা এগোলো, এই মুহূর্তে ঠিক কোন অবস্থা দাঁড়িয়ে আছে দেখতেও পাবেন। তাই এই লঙ্গরখানায় মানুষের ঢল এখন সব থেকে বেশি। বিদ্রোহী জার্নালিস্ট রজনীর সঙ্গে অনির্বাণ, রিপাবলিক বাংলা। সেজে উঠছে অযোধ্যা নগরী, অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার এখন বাকি রয়েছে আর মাত্র 5 দিন। তবে এই উৎসবকে কেন্দ্র করে একেবারে সাজো সাজো রব গোটা দেশ জুড়ে। এখন প্রচুর মানুষ তাকিয়ে রয়েছেন কবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। কর্ণাটকের রামনবমী উৎসব সমিতির কমিটির পক্ষ থেকেই রাজ্যের 108টি মন্দিরে প্রদীপ বিতরণ করা হয়। রাম মন্দির উদ্বোধনের দিন সেজে উঠবে কর্ণাটকের মন্দির প্রাঙ্গণগুলো। কর্ণাটকের 108 মন্দিরে প্রদীপ বেলি আর সেই সমস্ত প্রদীপ প্রজ্বলন করা হবে সেই রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনে। একেবারে এই মুহূর্তে চূড়ান্ত ব্যস্ততা, রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় জায়গায় সেই সমস্ত জায়গার ছবি ইতিমধ্যে তুলে ধরছি আমরা। আর সেই জায়গা ইতিমধ্যেই কর্ণাটকের 108 মন্দিরে প্রদীপ বিলি করা হয়েছে। অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার আর বাকি মাত্র 5 দিন, তার আগে বিভিন্ন জায়গা থেকে ভক্তের সমাগম হচ্ছে এই অযোধ্যা নগরীতে, এবং এই অযোধ্যা নগরীর দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। রিপাবলিক বাংলা। Thank you.